আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো ঈদের ছুটি সবারই শেষ হয়ে গিয়েছে মনে হয়, সবার ঈদ পরবর্তী ব্যস্ত জীবন শুরু হয়ে গিয়েছে আমাদের। আগামীকাল থেকে বাচ্চাদের স্কুল খোলা, কোচিং, প্রাইভেট, আসলে অনেক ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো একটি ছোট ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এটা জাস্ট আমার দুপুরের কিছু রান্না একটু শেয়ার করবো আপনাদের সাথে। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি একটা আমার অর্গানাইজার ড্রয়ার ক্লিন করছিলাম, তো এটা আমার অনেক দিনের পুরনো, তারপর আমি এটা ফেলছি, এটা আমার অনেক কাজে লাগে। তো এই টাইপের ড্রয়ার আমি আরে ফেলে আর অনেক খুঁজেছি, কিন্তু চার ড্রয়ার আমি খুঁজে পাইনি, এর চেয়ে ছোটোগুলো পেয়েছি। তো সেটা আমার বেশি কাজে লাগে না, বাচ্চাদের রুমে দিয়ে দিয়েছি। তো এটা আমার বেডরুমের কি আমি রাখি, তো এটাকে ধুয়ে নিচ্ছিলাম আর এই ফাঁকে রান্না করছিলাম। তো এই তো আমার রান্না শুরু করে দিয়েছি। আমার রান্নাতে সবসময় হয়তো আপনারা একটা ডালের পাতিল দেখতে পাবেন, তো আমার প্রতিদিনই ডাল রান্না করা লাগে, কারণ আমার বাচ্চারা ওরা ডেইলি ডাল ছাড়া ভাত খায় না, মানে সব খাবারের সাথে ডালটা থাকবেই, ওদের বাবাও তাই। তো ডাল বসিয়ে দিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর এখানে টাকি মাছ ভেজে নিচ্ছিলাম ভাজি ভর্তা করার জন্য। তো টাকি মাছ ভর্তা করব আর সাথে হচ্ছে একটু বড়া ভাজবো দুই আইটেমের, আর একটা মাছের তরকারি রান্না করব। তো এই তো মাছগুলো কষিয়ে নিচ্ছে, আমি মাছগুলো কষিয়ে ডাটা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো আজকে একটা রান্না করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে একজন আপু আমার কি কমেন্ট করেছিলেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউস অনেক কম। আসলে এটা অনেক কম সাবস্ক্রাইবার, এটা অনেকের হয়তো কৌতূহল থাকতে পারে, অনেকেই চ্যানেলে ঢুকে এটা ভাব প্রশ্ন আসা স্বাভাবিক। তো এটা নিয়ে আমি আমার ফার্স্ট বলতে গেলে যখন আমি ভয়েস ওভার দেওয়া শুরু করি আমার চ্যানেলে প্রায় 2 মাস আগে, সেটাতে আমি আমার ইউটিউবের পেছনে আসার গল্পতে আমি সব কিছুই ক্লিন করে বলেছিলাম। তো সেই ভিডিও তো হয়তো অনেক পিছনে পড়ে গিয়েছে, এটা তো সেটা তো কেউ দেখে না। তো মেইনলি হচ্ছে আমার চ্যানেলটা আমার টুইন ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, তারা মূলত এটা ক্রিয়েট করেছিল প্রায় 7-8 মাস আগে। তো তারা তাদের ক্রিয়েটিভিটি যেটুকু তারা জানতো, যেটুকু তারা করতো, তারা এই চ্যানেলটাতে শেয়ার করতো এবং তারা এতে এটা কেউ গ্রো করে। শর্ট ভিডিও, লং ভিডিও, বিভিন্ন ট্রাভেল ভিডিও ছিল, তো মিক্সড আইটেম বলতে গেলে ছিল। তো সেহেতু সেভাবে চ্যানেলটা গ্রো হয়ে যায়, সেভাবে সাবস্ক্রাইবারগুলো সেইটা সেই ক্যাটাগরি হয়ে যায়। কিন্তু পরে ওরা এটাকে কন্টিনিউ করেনি, ওরা বলেছে আম্মু তুমি এটাকে এখন ব্লগ দিতে থাকো, আমরা এখন আর এটাতে যেহেতু কন্টিনিউ করতে চাচ্ছি না, আর মাল্টিপুল ক্যাটাগরিতে কোনো চ্যানেল আসলে গ্রো করে না। তো শেষ পরে বলতে যেহেতু আম্মু তুমি তুমি ব্লগ দেওয়া শুরু করো, তো সেই তো শুরু। তো আমার আসলে ভয়েস ওভার দেওয়া শুরু বয়স হচ্ছে মাত্র 1 মাস, আজকে 5 দিন সম্ভবত। তো 1 মাসে আমার সাবস্ক্রাইবার, আমার ব্লগ ভয়েস ওভার দেওয়ার পরে, আমার ভিডিও দেওয়ার, লং ভিডিওগুলো দেওয়ার পর থেকে আমার সাবস্ক্রাইবার হচ্ছে বলতে গেলে 30 থেকে 35টা হবে। আর এর আগে যে সাবস্ক্রাইবারগুলো সেগুলো হচ্ছে আমার ছেলে মেয়ে যারা তখন যে ব্লগগুলো দিত সেগুলো। তো যেহেতু সে যে চ্যানেলটা ছিল সেই ক্যাটাগরির সাবস্ক্রাইবার, তারা তো আমার লং ভিডিওগুলো দেখে না, সে তারাও এখন বলতে গেলে চ্যানেলে নেই মনে হয়। তো সেই কারণে আমার আসলে আমার ভিডিওগুলো দেওয়ার পরে যে সাবস্ক্রাইবার তারাই এর মধ্যে থেকে যারা ভিডিওগুলো দেখে সেই কয়েকটি ভিউজ আসলে আমার চ্যানেলে বর্তমানে আছে। তো এই তো এই জন্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজ আসলে অনেক কম। তো এর মধ্যে কিছু কিছু আপুরা আছেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা, কিন্তু দেখা যায় ভিডিও হয়তো দেখেন, দেখে হয়তো লাইক দেন না, বা আর কেউ কিছু কেউ আছেন যে সাবস্ক্রাইব করে রেখেছেন হয়তো ভিডিও সামনে আসলে দেখেন না। তো এই তো আর এই এইভাবেই তো চলছে। তো আমার একটা রিকোয়েস্ট সব আপুদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে, যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, ভিডিও সামনে আসলে প্লিজ একটু দেখার চেষ্টা করবেন, বা একটি কমেন্ট করতে না পারলেও প্লিজ একটি লাইক দিবেন। লাইক কমেন্ট করতে হয়তো সময় লাগে, কিন্তু একটা লাইক দিতে সময় লাগে না। একটি লাইকের কারণে, আপনার একটি লাইকের কারণে হয়তো চ্যানেলটি আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। এই তো এই রিকোয়েস্টটি আপনাদের কাছে। তো এই তো আমার চ্যানেলটি ছোটো ছোটো হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে আমি আশাহত হয়ে যাই, মানে ইয়ে হয়ে যাই যে না ভিডিও দিব না, কারণ এত কম ভিউজ নিয়ে। তারপর আবার চিন্তা করি যে না থাক, চলতে থাকুক আস্তে আস্তে, মাত্র তো আমি 1 মাসের কিছু বেশি হলো লং ভিডিও দিচ্ছি, তারপর আমি সেভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না। আমার লাইফস্টাইল যেহেতু ব্লগ, সেভাবে আমার সব কিছু শেয়ার যেভাবে শেয়ার করা উচিত, কারণ একটা ব্লগ ভালো করে বলতে গেলে সব কিছু ডিটেলসে
মূলত 10-12 মিনিট 15 মিনিট লেগে যায়, কিন্তু সেইভাবে আসলে বলা যায় না, তো 5-6 মিনিটের। আর আমি বড় ভিডিও দেওয়ারও সাহস পাই না, কারণ আপনারা বড় ভিডিওগুলো কেউ দেখবেন না, যেহেতু একবারে নিউজ চ্যানেল, সেজন্য এই সেজন্য আর কি আমি ছোট ছোট বড় জোর 6 মিনিট বা 7 মিনিটের মধ্যে শেষ করি, শেষ করার চেষ্টা করি। তো এই তো আজকে এ পর্যন্তই। তো সবশেষে সব আপু এবং ভাইয়াদের কাছে প্রতি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, প্লিজ চ্যানেলের ভিডিওটি যখন দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এবং রিকোয়েস্ট থাকলেও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।